আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি তো আমি আজকে ব্লগটি শুরু করলাম রান্নাঘরের টুকিটাকি কিছু জিনিস দেখাই তো রান্নাঘর থেকে কারণ আজকে বাসায় প্রতিদিনের মতোই গেস্ট আপনারা দেখতেছেন আপনারা অনেকে অনেক কথা বলতেছেন যাক আপনারা কী কী বলেন সেটা আপনাদের ব্যাপার সেটা না বলেই বাসায় বলতে আজকে যেহেতু মা বিকেলের দিকদা মেডিকেলে যাবে কালকে অপারেশন তো আজকে যাবে তো এই ক্ষেত্রে আমার ছোটো বোনের হাজব্যান্ড আসছে তারপর ছোটো বোন আসছে বাসায় মা আসছে তারপরে এই তো আপনারা জানেনি বাসায় কী কে আছে বাড়ির থেকে দেখা যেতে সারা কাউরে নিয়েই দিব যাই হোক তো এটা ছোটো মাছ কি কি রান্না করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আমি আসলে মানুষ ছাড়া থাকতে পারি না সত্য কথা যেটা আপনারা অনেকে অনেক কিছু বলেন অনেক কথাই বলেন আমি জানি কিন্তু আপন জন আপন জনে আপন পর পরেই যাই হোক তো যারা বুঝে তারা এরকম কথা বলে না আর যারা বুঝে না তাদের ব্যাপারে আর কী বলবো তাদের ব্যাপারে বলাও ঠিক না যাই আমার আমার অসুস্থ তো আর আমি আমরা ডাইকে আনি নাই এটা হয়ে গেছে

ও আচ্ছা বলে গর্ত তুমি তো কিছুদিন আগে ইয়ে নিয়ে গর্ত করছো বালির মধ্যে করো আপনি আমি নাম কি আপনার আমার নাম রাখছে কিনা আপনার আমার গড়া বই একদম ক্লিয়ার করছে ভালো করে নাম রাখতে পারলো না এটা ভালো আপনার নাম কি রাখছে আপনার নাম কি মরিয়ম হ্যাঁ আচ্ছা আচ্ছা আসলে ঘরের পরিস্থিতি দেখাইলাম ঘরে তো মানুষ বেশি হলে তো কাপড় বেশি হবে তো কাপড় মেলা এখানে মেলা চাপু তো আমি করলাম যাই হোক ম্যাডামের সাথে আপনাদের সাথে আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভালো লাগলো ঘরোয়া কথাগুলো আমার ভালো লাগে আসলে তো আমরা যে মাছগুলো আমি রান্নাছি সেগুলো একটু শেয়ার করি রান্নাবান্না তে এই যে নিয়ে আসলাম তেল আমি হলো ছোটো মাছটা রান্না করব। আমি যেটা রান্না করি যেভাবে সেভাবে আপনারাও করতে পারেন ভালো লাগবে ইনশাল্লাহ বাদ বাকিটা জানি না তো যেটা বলতেছিলাম হঠাৎ করে আমি যেটা আপনাদের বলি খুলেই বলতেছি হঠাৎ করে মা আসার পরে আমার আম্মু ফোন দিল যে আমার তো এমন এমন চোখ দিয়ে আজকে অনেক দিন ধরে আপনারা কিন্তু এর আগেও দেখছেন মা চোখের প্রবলেম ছিল তো তখন ডাক্তার দেখাইছে বলছে যে ওষুধ নেন এক মাস দেখেন যদি ভালো হয় হবে না তারও এটা ই হবে তো এই ক্ষেত্রে কি হয়েছে মানে গাড়াইছে ব্যাপারটা তো এখন মাও আসছে আর এদিক দিয়ে চোখের প্রবলেম দেখা দিছে তো এখন আমরা মানে এই সিচুয়েশনে আর কী করা কোন এরকম আর আমার যদি এখানে ভাই থাকতো আমার আরেকটা বোন থাকতো যদি আমার আরও কোনো রিলেটিভ থাকতো তাহলে তার এখানে এত ঝামেলা বাজাইতো না তো আপনারা অনেকে অনেক কথা বলেন প্লাস এই সিচুয়েশানে দেখা যায় আপনারা বলতেছেন এই কমেন্টগুলো আরেকজন দেখতেছে তার আবারও এ ব্যাপার নিয়ে কথা বলতেছে তো জানি অনেকে অনেক মানে মজাই নিয়ে মজাই নিতেছে এক হিসাবে যে একটা কথা আছে না কারো সর্বনাশ কারো মানে কারো পৌষ মাস কারো সর্বনাশ এরকম তো এরকম হয়েছে এখন আমার ব্যাপারটা আমার আম্মা অসুস্থ মানুষের অনেকের অনেক কথা শুনতে হবে যাই হোক তো আপনারা যারা ভালোবাসেন তাদেরকে বলবো। আমাদের জন্য দোয়া রেখেন আর আমার জন্য দোয়া রেখেন তাড়াতাড়ি যাতে অপারেশন কইরা সে যাতে তার সুস্থ মতো বাড়ি ফেলতে পারে কেন বাড়িতে সবাই আশায় বইসা আছে বাড়িতে তেমন কেউ না আমার একটা দাদি আছে অসুস্থ মা না থাকলে দাদি অচল কারণ ওই দাদিকে খাওয়াই দিতে হয় গোসল করাই দিতে হয় আজকে দুই বছর তিন বছর হয়েছে তিন বছরের বেশি হবে মেবি তিন বছরের বেশি হবে যে আপনি ঘরে পায় পড়া রইছে তার একটা ছোটো বাচ্চা যেভাবে করতে হয় সেভাবে কইরা সব কিছু মানে লালন পালন করতে হয় তো মাছ ছাড়া তো এটা সম্ভবও না যাই হোক আপনারা দোয়া করবেন যাতে মাছ তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আপনাদের মাঝে যাতে না থাকে আপনারা দেখতে দেখতে হয়তো বা বিরক্ত হয়ে গেছেন তো এই যে আম রান্নার আমি ওখানে বসে বসে ই করতেছিলাম আর ছোটো বোনাবর তরকারিটা এই না রাখলো ফ্রিজে সেটা একটু শ্যুট করছে যে তো ও রাখতেছে ও বলতেছে আমি কাজ করতেছি আমার একটু শেয়ার করবো না যাই হোক তো আমি যেভাবে তরকারিটা বসায় দিতেছি সেটা আপনাদের একটু দেখাই এই যে আমার তরকারিটা এই চুলায় দিয়ে আমি ওদিক চলে গেছিলাম লাইকে গেছে তো একটু ড্রিমে জালে ভাজলে বেশি ভালো হয় তো বেশি নাড়া যাবে নাড়া নাড়া যাবে না কারণ কি ছোটো মাছ তো গইলা যাবে মাছের কোনো নিশানাই দেখা যাবে না এই ক্ষেত্রে কারণ ছোটো মাছ আবার আলুটাও চিকন করে কাইটা দিচ্ছি একদম চিকন করে তবে এভাবে চটচুরি খুবই টেস্ট হয় খুবই ভালো লাগে আমাদের তো খুব পছন্দ তো আমি আরেকটা তরকারি বসাই দিতেছি আরেকটা তরকারি বলতে কি ওই চুল আমি আরেকটা তরকারি এই চুল আমি একটু ইলিশ রান্না করে দিব সর্ষে ইলিশটা আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করছিলাম তো আজকে একটু বেশি করে রান্না করবো এই জন্য একটু মানে অন্যরকম ভাবে রান্না করতেছি বেশি বলতে মানুষও বেশি মানুষ বেশি তো চাকরির বেশি হবে স্বাভাবিক তো আজকে আমারা হইলো পাঁচটার দিক না সরি সরি তিনটার দিকটা যাবে রান্নাবান্না হইলে খাওয়া দাওয়া করে চলে যাবে রাত্রে থাকবে রাত্রে থাকবে সকালে অপারেশন হবে কারণ ভর্তি হয়েছে ভর্তি আপনার পাঁচটার দিকটা গেলেও হয় মাথার এই দিকটা শারীরিক দিকটা অসুস্থ না চোখের দিকটা করলাম তো মা তো মেডিকেলে থাকতেও চায় নাই তারপরে বলছি না থাক রাতটা থাক কখন কি করা যায় কি করতে হয় তারাই বুঝবো তো এইটা আমি হলো আমি এটা হলো ইলিশ মাছ সর্ষে ইলিশের জন্য রেডি করে নিয়েছি সর্ষাটা বাটা আছে সর্ষার সাথে ধইনা পাতা বাটা আছে তা পাতা কাঁচামরিচ এই একটু একটু রসুন এরকম বাটা ছিল আর এইগুলো দিয়ে পেস্ট পেস্ট করা এইগুলো সবগুলো বাটা তো এই যে আমি এদের কষায় নিছি আমি আরেকটা কথা বলি যারা সর্ষা ইলিশ রান্না করে আমি জানি আমার থেকে বেটার পারে আমি যে পারফেক্ট পারি তা না আমি এমনি জাস্ট আমার স্বাদ অনুযায়ী পারি তো আমি খেয়ে দেখতেছি আপনারা এইভাবে সর্ষাটা না অনেকক্ষণ ভাজবেন সেটা মশলা আপনি কম দেন কিন্তু সরষা যদি বেশিক্ষণ ভাজা হয় সর্ষার ভিতর সর্ষার কিন্তু তেল তেলের ভিতরটা তেল উঠলে কিন্তু এটা খাইতে খুব টেস্ট লাগে আমি এই জন্য বললাম সর্ষা ইলিশ রান্না করার আগে সর্ষাটা মন মতো ভাইজা নেবেন মানে বেশি বেশি ভাজা হইলে সর্ষাটা খুবই টেস্ট লাগে তো এই যে আমি মাছ দিয়ে দিলাম ছোটোই মাছ মাছটা বেশি বড় ছিল না মাছগুলো ছোটো ইলিশেই আর এখন তো ইলিশের সিজন আমিও বাড়িতে থেকে ইলিশ আনবো এরকম কথাবার্তা চলতেছে বাড়ি থেকে কীভাবে ইলিশ আনা যায় ইলিশ কিন্তু কয়েকদিন পর ধরা ধরতে মানা করে দিবে পদ্মার থেকে তো এই যে আমার পানি দিয়ে দিছি এখন এটা চুলায় দিয়ে রাখবো বা আমি আমি যেভাবে রান্না করলাম আপনারা চেষ্টা করবেন চেষ্টা করে দেখতে পারেন একদিন রান্না করে তবে সর্ষা সবসময় বেশি বেশি কষাইতে হয় হয়ে যাবে আমি এখন টাইকে দিবো তরকারিটা তো এই যে সরষা ইলিশ হয়ে গেছে সরিষাটা আমি কিন্তু ওই পানিটা একদম চুইসা নিছে এখানে সরষা ইলিশ আছে নিচে নিয়ে নিছি সবগুলো খাবার কারণ এখন সবাই মিলে খাবে খাওয়া দাওয়া শেষ করে চলে যাবে ছোটো বোনের হাজব্যান্ড আসছে সানি তো সানি দেখা যেতেছে সানি যাবে ছোটো বোন যাবে তারপরে মেজু বোন যাবে আমি তো যাব না আমি হয়তো বা কালকে সকালে যাইতে পারি আর আর কালকে সকালে আমরা যাব আর আজকে ওরা যাবে যে কোথায় সিট যত মানে ফর্মালিটি আছে সেগুলো ঠিক করে দিয়ে আসবে ফর্মালিটি পালন করবে তো এই যে আমি কী কী রান্না করছি দুপুরে সেগুলো শেয়ার করলাম আর সবাই নিচে বসে খাইতেছি মানুষ বেশি হয়ে গেলে তো টেবিলও জাগা হয় না এটাই স্বাভাবিক তারপর আমি টেবিলে তেমন একটা খাই না খুব কম হয়তো আমার আমার রুমে নয়তো ওই দেখা যেতেছে নিচে বইসা খাওয়া হয় আসলে টেবিলে বসা খাওয়া হয় না তো এই যে সর্ষের ইলিশটা আর হলো এটা হলো পটল ভাজা নিচি পটল একটা পটল ভাজা আছে যে আমার চাষি শাশিরা আছে কনার আম্মু এত সুন্দর করে পটল ভাজে মানে হ্যার পটল ভাজা আমি এর মতো পটল ভাজা আমি কাউরে দেখি না করতে হেয়ার স্টাইলেই করতে চাইছিলাম কিন্তু হয় নাই কিন্তু ওই কাকির স্টাইলে পটলটা ভাজতে চাইছিলাম পটলটা ছিলে মানে ছিলে না যে উপরে একটা সিল্কের মতো আর ফালায় ফালায় চার চারটা ফালা করে ভাজে খুব টেস্ট হয় যাই হোক তো আমরা সবাই খাওয়া দাওয়া করবো আর কে কে খাওয়া দাওয়া করতেছে আমি একটা প্লেট সাজাই নিতেছি এই প্লেটটা আপনাদের দেখানোর জন্যই সাজানো হইতেছে আবার দেখানোর জন্য সাজানো হইতেছে একটা জিনিস হল ইয়ে সানিরে দেওয়ার জন্য সাজানো হইতেছে সানি খাবে এই জন্য ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আর সানিও খাক দুইটা কাজ একসাথে হয়ে যাবে এই যে আমার এই মাছটা এটা হলো পাবদা মাছ এটা খুবই টেস্ট হয়েছে এই তরকারিটাও বিশ্বাস করে না না কারণ খুবই টেস্ট হয়েছে এই তরকারিটা বেশি তো সবকুলা তরকারি টেস্ট হয়েছে না খেলে তো বুঝবেন না আমরা খাইতেছি আমরা বুঝতেছি এই যে মরিয়ম কিন্তু খালি গায়ে মরিয়ম কিছুক্ষণ পর লুকাই ছিল তো এই যে খাওয়া দাও তো মরিয়ম খালি গায়ে দেখে ক্যামেরার সামনে আসতেছিলো না আমি দুষ্টাম করে ভিডিও করতেছিলাম ও লুকাইতেছিলো যাই হোক তো এই যে আমার আব্বাটাও খাইতেছে তো এই যে সানি খাইতেছে পাশে পাশে মিম আছে এই যে মিম তো আরও আমরা সবাই আছি মোটামুটি যে যার মতো করে খাইতেছি তো আপনাদেরকে আপনাদের কাছে একটা কথা বলবো সেটা হলো যদি কেউ আমার ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন কি আমি হয়তো বা কোনো কোনো ব্যাপারে কোনো কষ্ট দিয়ে থাকি সেজন্য সরি ভুল হলে মাফ করে দিবেন আর আমার আম্মার জন্য দোয়া রাখবেন আর আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিব আল্লাহ হাফেজ